আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেলার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন সারা বাংলাদেশ ভ্রমণের উপরে আছি, আর এখন অবস্থান করছি বরিশাল জেলাতে। আর আজকে আমরা যাব হচ্ছে বরিশাল এয়ারপোর্ট, যেটি আপনার বাবুগঞ্জ স্থানে অবস্থিত। বেশি একটা দূরে না, বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। আর এখন আমরা যে বাস স্ট্যান্ডে আছি, এটা হচ্ছে রহমতপুর বাস স্ট্যান্ড। এখান থেকে 20 টাকা ভাড়া নেয় অটো করে, সরাসরি আপনার একদম বরিশাল যে আপনার এয়ারপোর্ট ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন। তাহলে চলুন দেখি বরিশাল এয়ারপোর্টটা আসলে দেখতে ঠিক কীরকম, এক নজর আমরা দেখে নিই চলুন। এই জায়গাটা হলো আমাদের ওই যে মুন্নু সিরামিক গেটটা আছে না, আপনাকে নিয়ে যাবেন বুঝছেন, ঠিক ওই রকম দেখতে সুন্দর রোড। আপনি মুন্নু মেডিকেল কলেজের রোডটা আছে না, অত্যন্ত সুন্দর দেখতে, চারদিকে গাছগাছড়া। যারা প্লেন থেকে নামবেন বরিশালের উদ্দেশ্যে, ঠিক এরকম একটা অভ্যর্থনা হবে। তারপর বরিশালের উদ্দেশ্যে শহর কিংবা বরিশালের বিভিন্ন থানায় যদি আপনারা যান, ঠিক এই রোড দিয়ে আপাতত যেতে হবে। তবে চমৎকার ভাই, দেখার মতো। যদি হয় 2200 টাকা। রাস্তাটা একদম স্কেলের মতো সোজা, দুই দিকে মেহজনী গাছের সমাহার, একদম লাইন ধরে সারিবদ্ধভাবে বপন করা হয়েছিল, দেখার মতো। হ্যালো বন্ধুরা, আমি এসেছি বরিশাল বিমানবন্দরের গেটে, আপনারা এখন আছেন। দেখুন আপনারা, খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি। এখানে রানওয়ে আছে এবং অনেকগুলো বিমান থাকবে আশা করি, এবং সেই বিমানগুলো দেখবেন আপনারা। এবং সামনে রয়েছে টার্মিনাল 1 এবং 2, বরিশালে 2টি টার্মিনাল রয়েছে। আমার জানা মতে বরিশালে আগে বেশ করে আমি 12 বছর আগের ভাড়াটা বলতে পারতেছি, এখন রিসেন্টলি বলতে পারতেছি না, আগে ছিল 2400 টাকা ভাড়া, এখন হয়তো আরও বেশি হবে, কারণ এখন অকটেলের দাম বেড়েছে এবং খুব রিসেন্টলি দেখা যাচ্ছে বিশ্বব্যাপী একটি যুদ্ধ সংঘাত ছিল। তো সব কিছু মিলিয়ে এখনও পরিবেশটা খুব ভালো, আমাদের দেশটা অনেক সুন্দর নির্মল। এবং দেখেন বিমানবন্দরের আশেপাশে খুব সুন্দরভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ এখান থেকে যাতে ওই আগের মতো যে গরু ঢুকে পড়তো ওইরকম সিস্টেমগুলো এখন নেই,
এখন সুন্দর সুন্দর ভাবে মানুষকে সচেতন করা হয়েছে। বিমান যখন ওঠানামা করে, ঠিক আছে, তখন কিন্তু খুব একটা উচ্চ গতি সম্পন্ন আওয়াজ হয় এবং সেই আওয়াজের মাধ্যমে বোঝা যায় যে বিমান উড্ডয়ন করছে। এবং এখানে একটি লাল ফ্লাইওভার জোন আছে, যেটা কি আসলে ইংরেজিতে বলে হয়ে থাকে রাটার ব্যবস্থা। এটা দিয়ে দেখানো হয় যে সব কিছু বিমানগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, এইগুলো দেখানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি, ওই যে লাল একটা আছে, এটা রাটার ব্যবস্থা থাকে। এবং এখানে দমকল বাহিনী আছে, কোনো সময় দেখা যায় বিমানে আগুন লেগে গেলে বা কিছু পাংখায় সমস্যা ত্রুটি হলে সাথে সাথে ফায়ার সার্ভিস যেয়ে সেখানে আগুন নেভাবার চেষ্টা করে। তো আমরা সরাসরি চলে আসছি বিমানবন্দরে। তো খুব কাছে আমরা বিমানবন্দরে এসে পড়েছি, আপনাদেরকে এখন দেখাবো বিমানের বন্দরের সেই বিশাল টার্মিনালটা, যেখানে খুব কাছাকাছিভাবে দেখা যাচ্ছে। আশা করি আপনারা খুব রিসেন্টলি দেখতে পাবেন। এবং আমরা খুব সুন্দর কিছু গাছপালা দেখতে পাচ্ছি, বিশেষ করে সেখানে ফুল ফুটে আছে, প্রাকৃতিক পরিবেশের খুব সমারোহ। এবং এখানে ছোট ছোট গাড়ি আছে, এই গাড়িগুলো নিয়ে আসে বিমানবন্দরে। এবং এখানে কিছু নির্দেশনা আছে, বরিশাল বিমানবন্দরের বিএমসি এবং একটি টার্মিনাল রয়েছে যেখানে এখানে কিছু লোকজন থাকে। এবং এখানে কিছু পুলিশ ঘাট রয়েছে, বিশেষ করে যারা ডিফেন্সের রয়েছে, এমসিবিআর ব্যারাক বিমানবন্দর পুলিশ জোন। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং বরিশাল বিমানবন্দর এয়ারপোর্ট। এবং আমরা আশা করি ভিতরে যাব। এটি হচ্ছে বরিশাল রানওয়ে, বরিশাল বিমানবন্দর এয়ারপোর্ট। বেশি একটা লোক দেখতে পাচ্ছি না, খুবই ছোট একটা রানওয়ে।